দক্ষিণ কোরিয়ায় মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এবার লেবাননের 3 শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সবশেষে জানবেন, নিরাপত্তা পরিষদ ব্যর্থ, মঙ্গলবার গাজা নিয়ে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদ। দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সোমবার প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। ইয়নহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় একটি মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয় এবং পরে তাকে উদ্ধার করা হয়। যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 178 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনশানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এক পর্যায়ে সেটি পিত সাগরে বিধ্বস্ত হয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার লেবাননের 3 শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। দক্ষিণ লেবাননের 3 গ্রামের উপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বহর। গতকাল সকাল থেকে এই হামলা চালানো হয়। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চলে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়ারুন, রামিশ এবং আতিয়া আল শাবে এই হামলা চালানো হয়। রোববার সকালে ইসরায়েল এই হামলা চালিয়েছে। এর আগে শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের 10টি স্থাপনায় হামলা চালায়। এছাড়াও লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনাঘাঁটি গ্যালিলিতে ড্রোন হামলা চালায় লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। তাতে 6 ইসরায়েলি সেনা আহত হয়, তবে কারো আঘাত গুরুতর নয় বলে জানায় ইসরায়েল। ওই হামলার জবাব দিতে লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী।